বর্তমান পরিস্থিতিতে যেখানে সরকারি চাকরি পাওয়া দুষ্প্রাপ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে স্টুডেন্টদের কাছে, বছরের পর বছর লাখো লাখো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এমএ কমপ্লিট করছে, এমএসসি কমপ্লিট করছে, ইভেন তারা পিএইচডি করছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা চাকরি সেরকম পাচ্ছি না, বেকারত্ব বেড়ে চলেছে, এটা আমাদের মানতে হবে। এই পরিস্থিতিতে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কীভাবে হবে, এবং ওই ভিডিওর খুব রেসপন্স পাওয়ার পর আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত কিছু কোশ্চেন অ্যান্সার করব। আমি এই জবটাতে গত 4 বছর ধরে ছিলাম, তো আমি এই জবটা সম্বন্ধে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাই তোমাদেরকে নির্দ্বিধায় নিঃসংকোচে শেয়ার করব। প্রথম কোশ্চেন আসে প্রণব বন্ধু ব্যানার্জি, একটু বড় কমেন্ট করেছিল, কমেন্টে এটাই যে আমি বাংলাতে এমএ করেছি, এজ 32, টিচার হওয়ার স্বপ্ন ছিল, শেষ হয়ে গেছে। যাই হোক, একটা কোম্পানিতে পেয়েছি এমআরএ জব, তারা বলছে রেডি করে দেব। আচ্ছা, একটা কোম্পানি পেয়েছে, তারা বলছে রেডি করে দেব, টাকাও দরকার খুব। আমি এখন টিউশন পড়াচ্ছি, মান্থলি 15,000 টাকা ইনকাম করছি, মানে টিউশন পড়িয়ে 15,000 টাকা ইনকাম করছে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা কেন আমরা আলোচনা করছি যে এটা শুধু প্রণব বন্ধুর কমেন্ট নয়, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কমেন্ট, ম্যাক্সিমাম যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে তাদের কমেন্ট। তো অবশ্যই এর ক্ষেত্রে এর থেকে হয়তো তোমার অ্যান্সার পেয়ে যাবে, এই জন্যই ভিডিওটা করা। তো যাই হোক, প্রসঙ্গে আসি, এমআরএ জবের জয়েন করবো নাকি টিউশন পড়াবো, ভেরি গুড, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখন অবধি আমরা জানতে পারলাম যে কোশ্চেনের মধ্যে 32 এজ হয়ে গেছে, একটা কোম্পানিতে জয়েনও করেছে, তারা বলছে তৈরি করে দেবে, এখন পড়াচ্ছে, টিউশন পড়াচ্ছে, তো সেখান থেকে 15,000 টাকা ইনকাম করছে। এরপর কনফিউশন তৈরি হয়েছে যে এমআর জব করবো না আমি টিউশন পড়াবো। ভালো, তাহলে আমাকে 5,000 টাকা দেবে বেসিক বলেছে, পার ডে 200 টাকা টিয়ে দেবে। আচ্ছা, 5,000 টাকা প্লাস পার ডে 200 টাকা, তাহলে 5,000 আর ওদিকে ধরো কম বেশি 6,000 কি 6,500 টাকা দেবে। কেমন স্কোপ আছে এটা জানতে চেয়েছে। তো যেহেতু এজটা 32, আমার অ্যান্সারটা একটু ডিফারেন্ট হবে। তুমি বলি সম্বোধন করছি প্রণবকে, প্রথম আমার পয়েন্ট, যেহেতু তোমার এজ 32 হয়ে গেছে, এখন এমআরএর জায়গাটা যে কোম্পানিটা জয়েন করেছো, এরপর ধরো তুমি কী করবে, তুমি চেষ্টা করবে যে নিশ্চয়ই কোম্পানিতে আজীবন পড়ে থাকতে চাইবে না, বা যেখানে তোমাকে বেসিক স্যালারি 5,000 দিচ্ছে অনেক কম, মানে একটা পে স্কেল থাকে, একটা ভালো কোম্পানির সর্বনিম্ন তোমাকে স্যালারি দেবে 9,000-10,000 টাকা, তার সাথে তোমার টিএডিএ মিলিয়ে ওই অলমোস্ট 17,000-18,000 টাকা মাসে পাবে একটা মোটামুটি কোম্পানিতে, সেখান থেকে অনেকটা কম তারা দেবে বলেছে। এবং তার সাথে যেটা বলতে চাই যে তোকে তৈরি করে দেবে, এবার তৈরি করে দেওয়ার ব্যাপারটা কী হবে, তোমার যেহেতু 32 বছর, তার মানে তুমি তৈরি হতে হতে 1 বছর লাগবে, কম করে এমআর জব ভালোভাবে বুঝতে তোমার সময় লাগবে 1 থেকে 1.5 বছর। তারপর তুমি যখন অন্য কোম্পানিতে যে সুইচ করতে চাইবে, ইন্টারভিউ দিতে চাইবে যে আবার ভালো অপরচুনিটির জন্য, সেখানে দরজাটা বন্ধ হয়ে যাবে অনেকটাই। কেন না, 34 এজে তুমি যদি কোনো সুইচ করতে চাও হয় না এমআর প্রফেশনে। তাই আমার একটা অ্যাডভাইস হবে, মেবি আমি রং হতে পারি, কিন্তু আমার মন থেকে যেহেতু তুমি কোশ্চেন চেয়েছো আমি অ্যান্সার দিচ্ছি, আমি কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবো না। তোমার পড়ানোর ইনকাম বলছো 15,000 টাকা, সো আমি এটা বলবো, এটা কেন করছো না যে তোমার যে পড়ানোর স্কিলটাকে বাড়িয়ে দাও। আমি তো কথা প্রসঙ্গে প্রচুর ভিডিওতে বলেছি যে পড়ানোটাকেও কেউ যদি বলে সুন্দরভাবে গুছিয়ে পড়াবো, সো তাকে দরকার হবে না সরকারি চাকরি পেলাম কি পেলাম না, অনায়াসে সে 1,00,000 টাকা ইনকাম করতে পারবে। এবার তোমার থিঙ্কিংটা কতটা সেটা ডিপেন্ড করছে, তুমি কী করে 1,00,000 টাকা ইনকাম করবে পড়িয়ে, সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে। চেষ্টা করো যে স্কিলটাকে ডেভেলপ করো, চেষ্টা করো যে আর কীভাবে তুমি প্রসার বাড়াবে, কী করে বাড়ানো হচ্ছে, অনেক অনেক পদ্ধতি আছে যে পড়া জাস্ট পড়িয়েই অনেক কিছু করা যায়। আমাকে তুমি যদি ইনস্টাগ্রামে ডিএম করো বা তুমি যদি পার্সোনালি কন্ট্যাক্ট করো, আমি তোমাকে অনেক রেফারেন্স দেবো যেখান থেকে তোমার আইডিয়া খুলবে যে কীভাবে তুমি পড়িয়েই ইনকাম আরও বাড়াতে পারবে। তাই আমি পরিষ্কার বলতে চাইছি যে তুমি পড়ানোতেই বেশি মনস্থির করো, পড়ানোটা থেকে নিয়েই বেশি এগিয়ে যাও। পরের প্রশ্নতে আসছি, মৌ মণ্ডল বলেছে যে মেয়েদের জন্য কি এমআর প্রফেশন হয় বা মেয়েরা কি করতে পারে। নিঃসন্দেহে মেয়েরা করতে পারে, ইভেন প্রত্যেক শহরেই মেয়েরা জব করছে। আমি এমনও দেখেছি শুধু এমআর নয়, তারা ফার্স্ট লাইন ম্যানেজার হিসেবেও অনেকজনকে আমি দেখেছি তারা জব করছে,
এবং তারা খুব এনজয় করে প্রফেশনটাকে। সো এটা ডিপেন্ড করছে তোমার ওপরে। এই জবটা মেয়েরা বেশিরভাগ করে না, তার রিজন প্রচুর দৌড়ঝাঁপ আছে। সো তুমি যদি বলে যে আমি মেন্টালি প্রিপেয়ার আছি, আমি বাইক চালাতে পারবো, অবশ্যই কিন্তু বাইক চালাতে হবে। এরপরে আসছি আরেকটি কোশ্চেনের, কিংসুক বাসুর একটা সুন্দর কোশ্চেন, যে কিংসুক একসময় এইচএস কমপ্লিট করার পর কয়েক বছর ও পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তারপর আবার ভর্তি হয়েছে। এখন ওর বয়স হচ্ছে 26 বছর বয়স, পরের বছর ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে এবং তখন তার বয়স হবে 27। এখন প্রশ্নটা হচ্ছে যে কিংসুক কি জয়েন করতে পারবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে? অবশ্যই কিংসুক পারবে। একটা গোল্ডেন পিরিয়ড হয় কি 23, 24, 25, তবু বলবো যে 27 বছর বয়সে জয়েন করা যায়। আমি নিজে 27 বছর বয়সে জয়েন করেছি, তো পসিবল আছে তোমার জয়েন করার। হ্যাঁ, তবে একটা জিনিস তোমাকে বলবো, তোমার যে 1-2 বছর গ্যাপ ছিল, যে তুমি কেন পড়তে পড়তে পড়া ছেড়ে দিয়েছো, তারপর হঠাৎ করে গ্যাজন কান্ড করছো, এই রিজনটা তোমাকে ভালোভাবে তৈরি করে রাখতে হবে। কারণ যখন তুমি সিবি দেখবে, তোমার সিবিকে যখন রিপ্রেজেন্ট করবে, তোমাকে প্রথমে হয়তো কোশ্চেন করতে পারে ম্যানেজার যে তোমার কমপ্লিট হয়েছে 2000 অমুক সালে এইচএস কমপ্লিট হয়েছে, তারপর 1 বছর গ্যাপ কেন? তুমি যদি ভুল করে বলে ফেলো যে আমার ভালো লাগে না বা কিছু সামথিং এলস, এটা খুব রং অ্যান্সার হবে। অ্যান্সারটা গুছিয়ে তোমাকে বলতে হবে যে, এবং সেই অ্যান্সারটাকে তাদেরকে কনভিন্স করাতে হবে যে হ্যাঁ, আমার পারিবারিক সমস্যা বা আমার এই কারণে, আমাকে ওই কারণে, এই রিজনে আমাকে ছাড়তে হয়েছিল, পরে আমি আবার মনে হচ্ছে যে না, পড়াশোনা ছাড়া আমার ফিউচার করতে পারবো না, এরকমভাবে তৈরি করে একটা অ্যান্সার তোমাকে বলতে হবে। এরপরে আরেকটি কোশ্চেন আমি পেয়েছিলাম, আই থিঙ্ক কিংসুকেরই বা জানি না কার কে কোশ্চেনটা করেছিল, কোশ্চেনটা এটা যে ইংলিশ কি বলতে হবে। হ্যাঁ, বেসিক ইংলিশ প্রত্যেকেই দেখার চেষ্টা করে, প্রত্যেক ম্যানেজারই চেষ্টা করে বা প্রত্যেক যারা ইন্টারভিউ নেন, ওনারা দেখতে চান যে কতটা বেসিক ইংলিশ আমরা বলতে পারছি ওনাদের সামনে। এবং তার জন্য খুব টেনশন নেওয়ারও কিছু নেই। অনেকে অনেক স্টুডেন্ট আছে, আমি তো এখন বলতে পারি 90% স্টুডেন্ট আর্টসের স্টুডেন্ট থাকে এবং তাদের মধ্যে থেকেই বেশি জব পাই। একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের করছি, আগামী 8ই মে আমি একটি লাইভ ক্লাস করব, ফ্রি সেশন করব। তো আমার টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, যদি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকো জয়েন করে নাও। 8ই মে আমি একটা লাইভ সেশন শুরু করব এবং সেখানে আমি রেসপন্স অনুযায়ী যদি দেখি যে তোমাদের রেসপন্স খুব ভালো আসছে, তোমরা আরও শিখতে চাইছো, তাহলে কিন্তু আমি নেক্সট চেষ্টা করবো যে আরও ভালো করে তোমাদেরকে ট্রেনিং দেওয়া। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আরও তোমাদের যদি কোনো কমেন্ট থাকে নিঃসন্দেহে আমাকে করতে পারো, আমি আবার একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।